প্রতীক বরাদ্দ পেয়েই আজিমপুর কবরস্থানে বাবা সাবেক মেয়র হানিফের কবর জিয়ারত করে নিজের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন ঢাকা ৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাইদ খোকন। এই আসনে লাঙ্গলের ফিরোজ রশিদ প্রার্থিতা প্রত্যাহার করলেও নির্ভার নন তিনি। বলছেন, প্রতিদ্বন্দ্বী কাউকে হালকাভাবে দেখার সুযোগ নেই, আর একটি গোষ্ঠী বিরোধিতা করলেও ভোট কেন্দ্রে ভোটার আসবে। শুধুমাত্র বিএনপি নেতা কর্মীরা তাদের নিজেদেরকে অবরুদ্ধ করা ছাড়া দেশে একেবারে সম্পূর্ণভাবে একটা আপনার স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান, সব কিছু চলছে। সুতরাং সেখানে যে শঙ্কার কথাটা বারবার আসছে, এটাকে আমি গুরুত্ব দিতে চাই না। সাধারণ মানুষ যেভাবে এখন রাস্তায় চলাচল করছে, ৭ জানুয়ারি তারা ভোট কেন্দ্রে উপস্থিত হবে। তবে বাস্তবতা আসলে কি তাই? এই তো সেদিন ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে মাত্র ১১ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকার মোহাম্মদ এ আরাফাত। সেক্ষেত্রে আসছে নির্বাচনে ভোটের হিসাবটা কিভাবে করছেন তিনি? সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রবাসী ডিপোজিট স্কিমে কষ্টার্জিত উপার্জন সঞ্চয় করুন, অধিক মুনাফা অর্জন করুন। আরাফাত বলছেন, তার আসনে প্রায় ৩,২৫,০০০ ভোটার থাকলেও নির্বাচনী এলাকায় অবস্থান করছেন ২,৫ লাখ ভোটার। সেই হিসেবে তার গত নির্বাচনে ১১ ভাগই ২০ ভাগের বেশি। আওয়ামী লীগ নির্বাচনী মিডিয়া সেলের সাব কমিটির সমন্বয়ক নিজের গবেষণার উদাহরণ টেনে বলছেন, শহর থেকে গ্রাম প্রতিটি এলাকায় ১৫ থেকে ২০ ভাগ ভোটার স্থানান্তরিত হয়েছে, যাদের কেন্দ্রে আসার সম্ভাবনা কম। তাই আসছে দ্বাদশ সংসদ নির্বাচনে ২৫ থেকে ৩০ ভাগ ভোট পড়লেই তা হবে আদর্শ। আপনি যখন হিসাব করছেন ৩,২৫,০০০ সাপেক্ষে নাম্বারটা কমে আসে, তো ৬০-৬৫,০০০ ভোটাররা যারা নাই ছিলই না তাদেরকে যদি বাদ দেন, তাহলে আসলে টার্ন আউট ১১.৫% থাকে না। তো সব মিলে আপনার ধরেন, আমি মনে করি ২৫ থেকে ৩০% ভোট যদি আসে, মোর দেন গুড এনাফ। তবে প্রতিরোধের ডাক আর আসন ভাগাভাগির পর এই নির্বাচনে ভোটার টানতে কি করবে ক্ষমতাসীনরা? বলছেন, সবার আগে নিশ্চিত করতে হবে দলের প্রতিটি কর্মী আর তার পরিবারের ভোট দেয়া। বাড়ি থেকে কেন্দ্রে ভোটারদের জন্য তৈরি করতে হবে স্বস্তিদায়ক পরিবেশ, রুখে দিতে হবে বিভিন্ন মাধ্যমে ভোট বিরোধী প্রচারণা। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে ভোটার উপস্থিতির পরীক্ষায়ও উতরে যাওয়া সম্ভব বলেই মনে করেন তিনি। প্রত্যেকটা কেন্দ্র ধরে ৫০ জন করে ধরলে আমাদের ৬,২০০ মতন কেন্দ্রভিত্তিক কমিটি মেম্বার আছে। তো প্রত্যেকে যদি ২ জন করে পরিবারের সদস্যদের নিয়ে আসছে, পাড়া প্রতিবেশী থেকে ২জন করে ভোটার নিয়ে আসে, এখানে তো একটা হিসাবে দেখা যায় মোটামুটি ২৫-২৬ হাজার ভোটার আমাদের প্রথম ১-২ ঘন্টার মধ্যে পড়ে যাবে, সেটা আমরা করতে পারবো। কেন্দ্র ধরে যে হাউসহোল্ডগুলি, সেখানে আমরা যত সহজে ভোটারদেরকে তাদের ভোট কেন্দ্র পর্যন্ত ফ্যাসিলিটেট করে নিয়ে যেতে পারি। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছিল ৮০.৪ ভাগ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।